হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, সকাল সকালই হাজির। তো হ্যাপি ফ্যামিলির চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটাকে স্টার্ট করছি। তো আজকে ভোরবেলা থেকেই ব্লগটাকে না স্টার্ট করার ইচ্ছা ছিল যে রানীকে নিয়ে স্কুল যাব, ওই সময়টা থেকে স্টার্ট করার ইচ্ছা ছিল, কারণ অনেকদিন রানী মানে খুব জ্বরে ভুগেছিল, তো অনেকদিন স্কুল যায়নি। তো আজকে মানে এই সপ্তাহটাই আবার মানে টিচার্স ডে থেকে স্কুল যাচ্ছে আর কি, তো আমাকে ছাড়া এখন যেতে চাইছে না কাজে। তো আজকেও বায়না ধরেছিল, ও পুলকারেই যায়, আজকেও বায়না ধরেছিল যে মা যাবে, কিন্তু কালকে রাত থেকে আমার খুব শরীরটা খারাপ হয়েছিল, খুবই মানে ভীষণ পেটে পেন হচ্ছিল, পেটে ব্যথা হয়েছিল, মানে কি বলবো, মানে লুজ মোশন টাইপের হয়ে গেছিলো। তাই জন্য অনেকবার বাথরুম টাথরুম যেতে হয়েছিল। তা সকালেও তাই একই অবস্থা, তো ওষুধ টষুধ খেয়ে, তা সকালে ওষুধ টষুধ খেয়ে এখন একটু সুস্থ আছি, ওই জন্য ভাবলাম যে এখন থেকেই স্টার্ট করি ব্লগটাকে, তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সারাদিনেরটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ও তো কোর্টে বেরোবে, তো কোর্টে যাওয়ার আগে তো আজকে আমাকে বললো যে একটুখানি রোজই রুটি নিয়ে যাচ্ছি টিফিনে, ওকে রুটি দিয়ে দিই রোজই টিফিনে, তো রোজই টিফিনে রুটি দিচ্ছ তো ইয়ে করো, আজকে একটু ভাত ভাজা করো। তখন ভাতটাও ছিল আগের দিনের ভাত ছিল, তো ওই ভাতটা দিয়ে মানে আগের দিনের ভাতটা দিয়ে ফ্রিজেই রাখা ছিল, ওইটাকে একটু গরম করেছি, দিয়ে ভাত ভাজা করবো। তো চলো সরাসরি রান্নাঘরে চলে যাই, তারপরে আর কী কী করছি না করছি সব কিছু লাস্ট অবধি দেখতে হবে, না হলে অনেক কিছু মিস করে যাবে তোমরা। তো চলো স্টার্ট করে দিচ্ছি। চলো সবাই, বুঝতে পারছে না কোথায় যাচ্ছে, কোথায় কি হচ্ছে, এই যে না দেখলে অনেক কিছু মিস করতে, এই যে এখন গানের ক্লাস চলছে, আর হচ্ছে জেঠু এসে আমাদের গানের টিচার। নিখিল জেঠু, মায়ের বান্ধবীর, মায়ের একটাই বান্ধবী তার হাজবেন্ড, বান্ধবী বান্ধবীর হাজবেন্ড, হ্যাঁ, ওই জন্য মামনি আর দিদিভাই গান শেখে এই জেঠুর কাছে। আগে বলা হচ্ছিল এটা জেঠুর কাছে গান শেখে, এবার গানটাও দেখাবো কিরকম, সবে শুরু, এখন চায়ের পর্ব চলছে, এখন চায়ের মামনি নাচছেন, পালিয়েছে, এখন একটা হারমোনিয়াম চেঞ্জ হয়েছে, একটা মামনি পালিয়েছে, আসবে না বাড়িতে, দুটো টুক করে নেবো, টুক করে কোথায় যাচ্ছে তুমি, এখনো কোর্টে বেরিয়ে যাচ্ছে, তো কোর্টে যেহেতু বেরিয়ে যাচ্ছে ওই জন্য ওই যে টিফিনটা গুছিয়ে দিয়েছি, তো এবার দিয়ে দেবো বাইরে, আর হচ্ছে উপরে দিদিভাই আর মামনি গান শিখছে, তো যাব উপরে, যাব ওয়েট করো, যাব উপরেও যাব, চলো এই যে নাও এটা টিফিনটা নাও, বাই বাই।
চলো এবারে উপরে যাওয়া যাক। উপরে চলো এবারে, এদিকে গান হচ্ছে, গান শুনতেও পাচ্ছ তোমরা, আস্তে আস্তে শুনতে পাচ্ছ। এবারে দেখাই তোমাদেরকে, বাবা বসে আছে। রানী স্কুল থেকে চলে এসেছে, দেখো আসছে, দাঁড়াও আসছে, ওই যে ওই দিদি আসছে, দিদি ভাইয়ের কোলে করে ঘুমিয়ে পড়েছিল। বাহ বাহ সুন্দর, চলে এসেছে রানী স্কুল থেকে। তুমি ঘুমিয়ে পড়েছিলে? না, জুতোটা খুলে দি, চলো। ঘুমিয়ে পড়েছিলে গো? বলো কি করছো? ও হাঁ করে ঘুমাচ্ছে, এবার আমাকে দিতে চাইছে না, দেখেনি মনে হয়, একদিন দেখেছিল আর তো দেখেনি। তুমি 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 ঘুমিয়ে পড়ছো কেন? ঘুমিয়ে পড়েছো কেন? কি করিস আজকে? কি করাইছে স্কুলে? মাথা করাইছে। কি করাইছে স্কুলে? মাথা ছুঁড়ে দিল, দিয়ে দাও দিয়ে দাও। ব্যাস চলো চলো, জুতো তোলো। এই তো গুড গার্ল, চলো 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 চলো। আচ্ছা এই যে পূজোর আরেকটা ড্রেস, এটা হচ্ছে ওর মিমি দিয়েছে, দেখিয়ে দাও তো, দেখ কেমন, দেখিয়ে দাও। বা এখানে দাঁড়াও, এরকম করে ধরো। আরে বাবা, বাস 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 বাস, নাইস। দেখি তাকাও, এইদিকে তাকাও, বলো মিমি থ্যাংক ইউ, বলে দাও, বলো বলো, বলতে হয়, বলে দাও, থ্যাংক ইউ বলে দাও, বল খুব সুন্দর, বল সাথে হেয়ারব্যান্ড বলে দে, তোর কি চাই ওটা বলে দে। হ্যাঁ কি রঙের? ইয়েলো। বল মিমি থ্যাংক ইউ বলে দাও, বলো বলে দাও, আগে বলে বলো, থ্যাংক ইউ মিমি। আচ্ছা দেখেই তো নিলে, মেয়ে স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে চলে এসে জামা, নতুন জামা টামা পরা হলো, পূজোর জামা পরে টরে শর্টস
শর্টস করে শর্টস করছিল, ইউটিউব শর্টস করছিল। আমাদের ইনস্ট্রাকশন হ্যাঁ এইভাবে করো, এইভাবে করো, ওইভাবে করো, ওই দিচ্ছে ইনস্ট্রাকশন। ভীষণ ভীষণ মানে ইয়ে, মানে সিরিয়াস ভাবে ভীষণ মানে ইয়ার্কি করে, তারপরে ফানি করে ভীষণ ভালোই করেছে শর্টসটা। তো এবারে আমরা এবারে লাঞ্চটা করে নেব। লাঞ্চটা করে নিয়ে আমাকে একটুখানি মাকে বাড়িতে নিয়ে হ্যাঁ একটু বেরোতে হবে, দরকার আছে, দরকার আছে একটা কাজের জন্য। হ্যাঁ কাজের জন্য হাঁটলে 15 মিনিট কি 20 মিনিট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ততক্ষণের মধ্যে আমি ঘুম পাড়িয়ে দেবো রানীকে, তারপর আবার শর্টস করে দেবো। হ্যাঁ হ্যাঁ আমি ঘুম পাড়ি। হ্যাঁ তো চলো আমরা আবার ফিরে আসছি, একদম স্কিপ না করে দেখতে থাকো। আচ্ছা রানীকে দিয়ে লাঞ্চ শুরু হয়ে গেছে, দিদিভাই খাইয়ে দিচ্ছে, আর আমি ওই ফাঁকে সবার খাবারটা বেড়ে নেবো, মামুনির, বাবার, দিদিভাইয়ের, আমার। এবার কাকুর আস্তে আস্তে দেরি হবে, কাকুর দোকানে গেছে, দোকান থেকে চলে আসবে, আসে হচ্ছে কাকু। আর এটা দেখিয়ে দিল, এটা কাকুর ঘর। হ্যাঁ এটা কাকুর ঘর দেখিয়ে দিল। ভীষণ ওরও কাকু, আমার কাকু, ওর কাকু, ওর ওরও কাকু, আর ভীষণ কাকুর সাথে হচ্ছে একদম পিড়ি বন্ধুত্ব, ভীষণ বন্ধুত্ব। তো চলো, আর হচ্ছে আমাদের খাবারটা ওই যে আমি বেড়ে নেব। আজকে হয়েছে মাছের ঝোল, এই যে মাছের ঝোল, এই যে ভাত, এটাকে বলছে হচ্ছে জিরা রাইস, এটা জিরা রাইস। এটা হচ্ছে বাবা মানে ওই বাড়ির জন্য আনিয়েছিল, তো আমি গেছিলাম ওখানে, তো খুব খেয়ে ভালো লেগেছিল। তখন বাবাই 5 কিলো চাল বললো, তোরা খেয়ে দেখ, খেয়ে দেখলে যদি ভালো লাগে তাহলে এই চালটাই এবার থেকে আমাদের বাড়িতে আনা হবে। আচ্ছা আমাদের লাঞ্চ এত জোরে বললে ওখানে উঠতে যাবে না, আমাদের লাঞ্চ কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে, আর রানী ঘুমিয়ে পড়েছে বলে ওরকম ফিস ফিস করছে, ফিস করতে হচ্ছে। তো তোমরা তো সবাই জানো যে দিদিভাই থাকলে দিদিভাইয়ের কাছেই ঘুমাবে, তো ওই জন্য আজকে এই ঘরে যে দিদিভাইরা বেরাবে বলে এখানে ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি মনে হয়, ঘুমিয়েছে, গুটগুট করছে, গুটগুট করছে, এই গুটগুট করছে। ও তাহলে আমি এত আস্তে কেন কথা বলছি, আমি কেন এত আস্তে কথা বললাম, একটু জোরে জোরে বলি, আমাদের লাঞ্চ কমপ্লিট, এবারে ও খাবে, এই সরি আমার লাঞ্চ কমপ্লিট, আমাদের লাঞ্চ কমপ্লিট, এবারে আমার ঘুমোবে, আমরা একটু বেরোবো বলে ওকে আজকে এই ঘরে নিয়ে শুলাম। হ্যাঁ হ্যাঁ তো চলো। এই যে কি হচ্ছে, কি হচ্ছে কি, হ্যাঁ আজকে খুব খুশি দিদিভাই, আর এই যে পুচকেটা আজকে, এই যে দেখো একটু আসো ফ্রন্টে, এই যে এই কানের দুলটা, এই সেম কানেরটা দুজোড়া হয়েছে, হ্যাঁ আর সোনা মায়ের কানের, এই দুই কানের হচ্ছে মামনি হচ্ছে পুজো স্পেশালে দিদিভাইকে একটা দিয়েছে আর রানীকে একটা দিয়েছে। এটা হলো সারপ্রাইজ গিফট, এটা হচ্ছে সারপ্রাইজ গিফট, কমেন্ট করে অবশ্যই সবাই জানাবে যে কেমন লাগছে। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। এই যে পুষ্পিতা এসছে কালকে হচ্ছে ফেসিয়াল, ফেসিয়াল করতে এসেছিল, আর মানে ভালোবেসে সবকিছু এক একদিন ফেলে যায়, কালকে ছাতা ফেলে গেছে, ফোনের চার্জার যেটা মেন সেটা ফেলে গেছে, ওই জন্য আজকে বলছে ট্যাঙাশ ট্যাঙাশ করে নিতে চলে এসেছে, যে নিয়ে চলে আসি। এই যে ছাতা, ভালো ছাতা একটা নতুন যে কিনেছে ওই ছাতাটাই ফেলে গেছে, দিয়ে আছে চার্জার, বলে তোমাদের বাড়িকে আমি এত ভালোবেসে ফেলেছি ওই জন্য স্মৃতি রেখে যাচ্ছি। আর চা, বিকেলের চা হয়ে গেছে, তো দাঁড়াও একটু সামনে ফ্রন্ট ক্যামেরায় নি। তো আজকে তো দেখেই নিলে মামুনির গান, দিদিভাইয়ের গান দেখে নিয়েছো, দেখে নিয়েছো, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে, বলেছিলাম স্কিপ না করে সবাই পুরোটা দেখবে, না হলে অনেক কিছু মিস করে দেবে, মিস শর্টসে অবশ্যই গিয়ে দেখবে, ছেড়েও দিয়েছি এতক্ষণে। তো চলো ধাক্কা, চলো
এরকম আরো ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ারটা কিন্তু চাই। তো চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এখানেই এন্ড করছি, টাটা।